বন্ধুসকল, আপনাকে মই হাইত জোর করে অনুরোধ করেছো বন্ধুসকল, এইটো ভিডিওর তলত যেটো চ্যানেল লিঙ্ক দিয়ে আছে বন্ধুসকল, এইটো চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে দিয়ক। মোর সেকেন্ড চ্যানেল হয় বন্ধুসকল, কারণ এইটো চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাদের উপকৃত হব। মই এনে কোৱা নাই বন্ধুসকল, সেইটো চ্যানেলত মোর সাধারণত সকলবোৰ জব রিলেটেড ভিডিও মই আপডেট দিয়া হব। আর সেইটো চ্যানেলত নিতে যে 10 বছরের যে পুরনি প্রশ্ন কাগজ আছে, এডিআর হোক, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট হোক, ডিএসএস হোক, ডিএমই হোক, গেট 3 হোক, গেট 4 হোক, যে কোনো পুরনি প্রশ্ন কাগজ, হাইকোর্টের হোক, তারপরে যে কোনো হেলথের পরীক্ষা হোক, যে কোনো পুরনি প্রশ্ন কাকত আপনাকে সেইটো চ্যানেলত কমিউনিটি পোস্ট করিম, বা আপনাদের সাধারণত কমিউনিটি সাধারণত পিকচার হওয়াকে পিকচার মারি মারি কি পুরনি প্রশ্ন কাকত আপনাকে বিনামূল্যে কই দিয়া হব। আপনাকে সেইটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব বন্ধুসকল, আর 10 বছর পুরনি প্রশ্ন কাকতবুর মই সেইটো চ্যানেলের জড়িয়ে দিম, কারণ এইটো চ্যানেল জব রিলেটেড ভিডিও চ্যানেল হয়। এইটো কোনো ধরনের কোশ্চেন এনসার সমূহ সাধারণত আলোচনা করা নহব বন্ধুসকল, সেইটো চ্যানেল সকলে সাপোর্ট করব বন্ধুসকল। চ্যানেলটো সাবস্ক্রাইব করলে কোনো ধরনের টাকা পয়সা নালাগে। মই সকলক অনুরোধ জানাইছো, অসম সরকারের এডিআরর ইতিমধ্যে সাধারণত এডমিট কার্ডের ডেট আহি গৈছে বন্ধুসকল। আপনাদের মই ইতিমধ্যে জানাইছো যে 2 সেপ্টেম্বর তারিখে এডিআরর এডমিট কার্ড মুকলি হব, 15 তারিখে পরীক্ষা হব, 29 আপনাদের সেপ্টেম্বর পরীক্ষা হব, 27 অক্টোবর পরীক্ষা হব, 4টা বিভাগে পরীক্ষা হব বন্ধুসকল। অল বন্ধুসকল 5টা পরীক্ষা হব, 15 তারিখে আপনাদের এটাই পরীক্ষা হাই সেকেন্ডারি, যেটো বহুত লাখ ল'ৰা ছোৱালী পরীক্ষা ই কৰিছে। আর মই নিজে প্রিপারেশন করে আছো, 3টা সাধারণত সেন্টারত মই প্রিপারেশন করে আছো, তারপিছতো ক্লাস করে আসো, তারপরে কিতাব চাই আসো বন্ধুসকল, পরীক্ষা এটা পাস করার বা চাকরি এটার রূপে। আপনাদের যদি চাকরি এটা লাগে বা আপনাদের যদি প্রিপারেশন করে আসে, বা আপনাদের মোর বাবু দোয়া করব, মই যাতে এইবার সাকসেস হব পারো, আপনাদের বাবু মই দোয়া করিম, আর আপনাদের মই বিনামূল্যে সময় মতে অলপমান মোবাইল হাতত তুলে লো, যাতে মই সাধারণত পুরনি প্রশ্ন কাকতবুর আপনাদের মই সেইটো চ্যানেলত মোর সেকেন্ড চ্যানেলত মই যাতে দিব পারো। এইটো চ্যানেল লিঙ্ক দিয়ে আছে, তলত লিঙ্ক দিয়ে আছে, সকলে সাবস্ক্রাইব করক। এইটো চ্যানেল বন্ধুসকল সাবস্ক্রাইব করলে আপনাদের পুরনি প্রশ্ন কাকত একেবারে বিনামূল্যে পাব। কমিউনিটি পোস্ট করিম, প্রতিদিনে 2-3টাকে পোস্ট করিম, আর প্রতিদিনে মই সাধারণত পুরনি এই প্রশ্ন কাকতবুর সাধারণত সেইটো চ্যানেলত আপনাদের জড়িয়ে আপনার কমিউনিটিতে পিকচার মারি মারি কিনেকে দিম বন্ধুসকল। যদি আপনাকে হোয়াটসঅ্যাপের জড়িয়ে লাগে, আপনাকে এইটো ভিডিওর তলত কমেন্ট করে জানাব, বা এইটো ভিডিওর তলত আপনাকে কমেন্ট জানাব যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করব লাগে সকলকে, যাতে সাধারণত হোয়াটসঅ্যাপত মই পিডিএফ হওয়া সকল প্রশ্ন কাকত যান পরীক্ষা হয়েছে বন্ধুসকল। মোর বহুত পুরনি প্রশ্ন কাকত আছে, আগতে পরীক্ষা হয়েছে, ডিএসএস হয়েছে, ডিএমই হয়েছে, তারপরে এডিআর হয়েছে, আগতে হাইকোর্টের পরীক্ষা হয়েছে, যিকোনো সাধারণত এসএসসি যে সাধারণত 2011 চনের পর 2020 চনের 2021 চনের ভিতর যান পরীক্ষা হয়েছে, সকল পরীক্ষার পুরনি প্রশ্ন কাকত, ব্যাঙ্ক আছে, কোশ্চেন আছে, যি আছে সকল মই প্রিপারেশন করে আছো পরীক্ষার পর। আপনাকে মই বিনামূল্যে কে দিম, আপনাদের মোর সাধারণত সাপোর্ট করেছে, সেইভাবে মই এটা বিনামূল্যে উপহার দিম বন্ধুসকল। একো নাই, 10 বছরের পুরনি প্রশ্ন কাকতবুর আপনাদের পাব। সেইটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব, আর সাবস্ক্রাইব করা মোটামুটি মই সাধারণত সাবস্ক্রাইব করে রাখব 30 তারিখের পর, 30 সাধারণত আগস্টের পর সেইটো চ্যানেলত পুরনি প্রশ্ন কাকতবুর মোর পাব 100% দিম। মই প্রতিশ্রুতি দিছো, মই এইটো ভিডিওর জড়িয়ে প্রতিশ্রুতি দিছো, আপনাকে ভিডিওটি রেকর্ড করে রাখব। তো 30 তারিখের পর আপনাকে সেইটোত কমিউনিটিত মই পোস্ট করে দিম, প্রতিদিনে 2-3টাকে পেজ পোস্ট করে দিম, সেইবোৰ পরীক্ষা তাহার উপর চাব পারিব, 15 তারিখত কি পরীক্ষা হয়েছে আপনাকে মই সেইটো পিকচার হওয়াকে মই দি দিম। আপনি কোনো টেনশন করব নালাগে, কোনটো পরীক্ষা কেতিয়া হয়েছে, কোনটো সময়ত হয়েছে, কোনটো ডেটত হয়েছে, কি কি প্রশ্ন আছিল, গেট 4 হোক, গেট 3 হোক, সকলবোৰ মই দিম। মই এইটো চ্যানেল সেকেন্ড চ্যানেলটো মই পেপার দি দিম বন্ধুসকল, এইটো চ্যানেল দিব নোৱাৰি, কারণ এটা চ্যানেল জব রিলেটেড আপডেট দিয়া হয়। মই সময়মতে সময়মতে ভিডিও দিব পৰা নাই, তাৰ বাবে ক্ষমা প্রার্থী, কারণ এই মই সাধারণত প্রিপারেশন করে আছো হেমন্ত অসম সরকারের ফলের পর, বা হেমন্ত বিশ্ব শর্মা বা অসম মুখ্যমন্ত্রীর ফলের পর কিবা আপডেট আহিলে তেতিয়া মই লগে লগে দি দিও বন্ধুসকল। আপনাকে সময়মতে পাব আপডেট, যিকোনো খবর হোক সেইটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখব, পুরনি প্রশ্ন।